এখানে যে এত বড় বড় প্রতিমা তৈরি হয় আমি জানতামই না, এবং সত্যি আমি খুব আপ্লুত এসে এই হুগলিতে কাশীনাথ পালের এত সুন্দর সুন্দর প্রতিমা। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছি প্রতিমাগুলো, একটু অন্যরকমের ধাঁচের প্রতিমা। শিয়ালদহ শুনে নৈহাটি এলাম, নৈহাটি এসে ব্যান্ডেল লোকাল ধরলাম, এবার ব্যান্ডেল নেমে আবার একটা ট্রেন ধরলাম, তারপর স্টেশন হুগলি, হুগলিতে এসে নামলাম। হুগলিতে এসে নেমে সেখান থেকে গেলাম এখানকার প্রবাদ প্রতিম শিল্পী কাশীনাথ পালের স্টুডিওতে। আমি রমেন, আর আমার চ্যানেল রটক উইথ রমেনের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি হুগলির, হ্যাঁ একদম হুগলির স্বনামধন্য শিল্পী কাশীনাথ পালের স্টুডিওতে, এবং আজ তোমাদের দেখাবো কাশীনাথ পালের স্টুডিওতে কি অসাধারণ কিছু প্রতিমা তৈরি হয়েছে সেগুলোই। কারণ আমি যখন চন্দননগরে গেছিলাম, সেই চন্দননগর থেকে খবর পেয়েছিলাম যে হুগলির এইখানে, অর্থাৎ স্টেশন থেকে প্রায় 10-15 মিনিট আগে কানাগড় বলে একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর একটা স্টুডিও আছে এবং শিল্পী কাশীনাথ পাল। আমি সেই কাশীনাথ পালের স্টুডিওতে চলে এসেছি এবং আজ তোমাদেরকে দেখাবো যে কাশীনাথ পালের স্টুডিওতে কেমন ধরনের প্রতিমা তৈরি হচ্ছে, কত রকমের দুর্গা আছে, এবং অর্থাৎ তোমরা এই পরিব্যক্তিগুলো দেখতে থাকো। আমি তো সবসময় তোমাদেরকে কুমোরটুলি দেখাই, কালীঘাট দেখাই, প্রশান্ত পাল দেখাই। সুতরাং তোমরা আজকে দেখো হুগলির এই নাম করা একজন শিল্পী কাশীনাথ পালের স্টুডিওর প্রতিমা। একটা ছোট্ট দুর্গার সাথেও দেখা হয়ে গেল আমার। দেখো খুব মহিষটাকে কি একটা করছে। দেখো এখানে আরেকটা প্রতিমা তৈরি হবে, এখনো মুখগুলো তৈরি হয়নি, কিন্তু একটা অসাধারণ কাঠামো যে তৈরি হয়েছে এবং একটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে সেটা বলতেই পারি। অসাধারণ চালিটা দেখতে পাচ্ছ, তো এখন এখানে মুখ বসেনি, কিন্তু প্রতিমাটা কেমন হচ্ছে সে তো বুঝতেই পাচ্ছি দেখে। এখানে সিংহ কিন্তু দারুণ আক্রমণাত্মক, অর্থাৎ দেখেছো মহিষটাকে কিন্তু থাবা দিয়ে পুরো ধরে ফেলেছে দেখো, এবং মহিষের কিচ্ছু করার নেই,
অর্থাৎ এই যে স্ট্রাকচারটা এত সুন্দর তৈরি হয়েছে, দেখো একদম একদম যে আক্রমণের যে স্টাইল সিংহে, সেই স্টাইলটা কিন্তু পুরো তুলে ধরা হয়েছে, অর্থাৎ শিল্পী কাশীনাথ পাল কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ দারুণ একটা দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ, আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে যেমন দেখি ঠিক তেমনই কিন্তু একটা দৃশ্য এই মুহূর্তে। সত্যি প্রতিমাগুলো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর হাতের কাজ, চন্দননগরের ঠিক জগন্নাথ পাল যেমন প্রতিমা তৈরি করেন, প্রসিদ্ধ একজন নাম করা শিল্পী, ঠিক তেমনই আরেক নাম করা শিল্পীর পীঠস্থানে হাজির হয়েছিলাম। মানে এত দারুণ লাগছে আমার এখানে এসে যে কি বলবো। কুর্নিশ জানাই শৈল শিল্পীদের যারা এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেন। আমি ছবি তোলার আগে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম, শুধু প্রতিমাগুলো দেখছিলাম, একটা ভালো লাগা তৈরি হয়েছিল নিজের মধ্যে। শিল্পী কাশীনাথ পালের আরেকটি সুন্দর প্রতিমা দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার স্টুডিওতে। দেখো ভীষণ সুন্দর একটা প্রতিমা দেখতে পেলাম। পশুর কিন্তু এখানে পুরোপুরি মানে শুয়েই পড়েছে দেখতেই পাচ্ছ, এবং মাটির শাড়ি, মাটির গয়না, যেটা আমার খুব ভালো লাগে এই কাজগুলো। এই হচ্ছে লক্ষ্মী গণেশ, অর্থাৎ এইটা সেট। অসাধারণ সুন্দর প্রতিমাগুলো। শিল্পী কাশীনাথ পালের স্টুডিও এত বড়,
এবং তিনটে স্টুডিও আছে। তাই প্রথম পর্বে আমি এই প্রতিমাগুলো দেখালাম, দ্বিতীয় পর্ব আসছে, সেখানেও প্রচুর প্রতিমা রয়েছে, তোমরা সেটাও দেখো।